মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে বৃহস্পতিবার আস্থা পরীক্ষায় বসতে বলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তারই মধ্যে বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে জানিয়েছেন আস্থা ভোটের জন্য বৃহস্পতিবার তিনিও মুম্বাই থাকবেন মহারাষ্ট্রের বিধানসভা সচিব রাজেন্দ্র ভাগবতকে পাঠানো চিঠিতে মহারাষ্ট্র রাজ্যপাল দাবি করেছেন সাতজন নির্দল প্রার্থীর ইমেল বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ন বিশের চিঠি এবং সংবাদ মাধ্যমের খবর থেকে মনে হচ্ছে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে উদ্ভব সেই পরিস্থিতিতে বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে বিশেষ অধিবেশন ডেকে ত্রিশ জন হতে চলেছে আস্থা পরীক্ষা বিকাল পাঁচটার মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কোশিয়ারি পুরো আস্থা ভোট পর্বের ভিডিওগ্রাফি করার নির্দেশও দিয়েছেন তিনি সেই সঙ্গে বিদ্রোহী বিধায়কদের সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন রাজ্যপাল তারই মধ্যে বুধবার সকালে গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিলেন বিদ্রোহী বিধায়ক শিন্ডে তারপরেই শিন্ডে বলেছেন মহারাষ্ট্রের মানুষের শান্তি এবং সমৃদ্ধির জন্য তিনি মা কামাক্ষার দর্শন করেছেন বিধানসভার প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার মুম্বাইয়ে পৌঁছে যাবেন বলেও তিনি জানিয়েছেন এদিকে সূত্রের খবর অনুযায়ী গোহাটি থেকে গোয়ায় যাচ্ছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা গোয়ায় তাজ কনভেনশন একাত্তরটি ঘরের বুকিং করা হয়েছে বলেও সূত্রের খবর রিপোর্ট নিউজ